তারাবির নামাজ তো বিশ্রাখাত তবে বিশ্রাখাত পড়ার জন্য বিশটি সুরা মুখস্থ নেই তো তিনি দশটি সুরা মুখস্থ পড়েন সেই ক্ষেত্রে একটি সোরা এবং সোরা তো লেখলা পড়তে পারবেন কি না জি বোনকে ধন্যবাদ জানাই এবং বোনকে আমি প্রশ্নের উত্তরে যাবার আগে আরেকটি দিক বলি যে বোন আপনি দশটি সূরা হয়তো পারেন এখন আপনি তো বিপদে পড়ে গেছেন নামাজ তো বিশ্বাখাত তা আসলে বিপদ না এটা বিপদটা কেমনে কাটাবেন বলে দিচ্ছি তার আগে আপনাকে বলি আমরা কেন দশটা সুরা পারি আসলে আমাদের জীবনকে সুন্দর করবার জন্যে এত সুন্দর কোরআন তিরিশ পারা কোরআন একশো চোদ্দটি সুরা আমাদের জন্য কত বড় নিয়ামত আমরা কি কোরআনটাকে আরেকটু ধরতে পারি না আমরা কি আরেকটু কোরআন মুখস্থ করতে পারি না যদি চেষ্টা করেন আপনি অবশ্যই পারবেন দেখুন একটি হাদিসের মধ্যে ইশিয়া আল্লাহ রসুল বলেছেন কোরআন যারা কোরআন করিমের ওপরে পণ্ডিত হয় কোরআন করিম বেশি বেশি পড়ে বেশি বেশি বুঝে কোরআনকে বেশি বেশি হৃদয়ের সঙ্গে জড়িয়ে রাখে তারা সম্মানিত সঙ্গী হয়ে যায় তো কাজী এই মর্যাদা কি আপনি চান না যে দুনিয়াতে পরকালে জান্নাতে সব জায়গায় সম্মানিত আপনার সঙ্গে থাকবেন যদি তাই হয় তাহলে আপনি অবশ্যই কোরআনটাকে আরো বেশি করে মুখস্থ করবেন ইনশাআল্লাহ তারা তবে সেই পর্যন্ত দশটি সুরা মুখস্থ আছে আপনি এই দশটা দিয়ে রিপিট করে আপনি প্রথম দশ টাকাত পড়লেন আবার দশ টাকাত আবার ওইভাবে করেই পড়লেন এতে কোনো অসুবিধা নেই আপনার নামাজ হয়ে যাবে